সাধারণত কালী পুজো মানে শ্যামাকালী, রক্ষাকালী সহ বিভিন্ন কালী পুজো নামেই আমরা জানি। এই কালী পুজোর উৎপত্তি স্থল হলো পাকিস্তান। 1947 সালে হিন্দুস্তান ও পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়। সেই পুজোর আহ্বায়কেরাই চলে আসেন হিন্দুস্তানের নদিয়ার পাবাখালীতে। 1971 সালে পাকিস্তান দুভাগে বিভক্ত হলে সেই কালীর পীঠস্থান চলে যায় বাংলাদেশের রাজশাহীতে। বর্তমানে পাবাখালীর সাথে বাংলাদেশের কোনো যোগাযোগ নেই এই কালীর। ঐতিহাসিক এই কালীকে শুয়োরের কালীদেবী হিসাবে বাংলাদেশে আরাধনা হয়। সেখানে পুজো শেষ হলে এখানে পুজো শুরু হয়। এইভাবেই পাবাখালীতে পুজো হয়ে আসছে। এই পুজো প্রায় 154 বছরের প্রাচীন। এখানে কালী মূর্তির সামনে 51টি ঘট বসিয়ে পুজো অনুষ্ঠিত হয়। যদিও এখানে পুজোর কোনো পুরোহিত থাকে না, বংশধররাই পুজো করেন। যাচ্ছে ধরুন সেই পাকিস্তানের আমলের এইটা পুজো, পুজোটা বাংলাদেশ আর পাকিস্তান যখন ভাগাভাগি না হয়েছে সেই সময়কার পুজো, মানে পাকিস্তান যখন ছিল, তারপরে বাংলাদেশ ভাগাভাগি হলো, হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হয়ে গেল, তখন আমাদের এই পুজোটা এখানে আনি। কিছু শ্রেণীর লোক আমরা এখানে চলে আসি, কিছু আমাদের ওইখানে থাকে। আসল পুজোটা কিন্তু এখন ওইখানে হচ্ছে, ওটা হচ্ছে খেজুরিয়া বাংলাদেশে। ওইখানে পুজোটা হওয়ার পরে তারপরে আমরা জানতে পাই যে তোদের পুজো তাড়াতাড়ি আরম্ভ কর, তখন আমরা কিন্তু ওই পুজোটা আরম্ভ করি। এছাড়া তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আমরা ওই থাকা আমরা হয়তো চক্ষুই দেখতে পাচ্ছি না, কিন্তু ওই সহায়ালের মাধ্যম থেকে আমরা কানে শোনাশুনিগুলো করছি। ওই মাধ্যম থেকেই আমরা বিশ্বাস, অগাধ আমরা বিশ্বাস রাখি। ওই বিশ্বাসের জন্যই আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি। আজ পুজোটার বয়স 154 বছর হতে চলল। থেকে পুজো হয়ে আসতে কম করে, আমি ছোট্টবেলা থেকেই দেখছি এখানে পুজো হচ্ছে, আর যে যা মানত করে সেটা সফল হয়। হ্যাঁ, এই যে পায়রাডাঙ্গা থেকে, চাকদা থেকে আমাদের বাড়িতে সবাই এসেছে, মানসা দিল, এবার জোড়া সোর দিল বলি, তারপর সাদা ভোগ দিল বলি, দিয়ে তিনটে ঢাক আমরা দিলাম, দিয়ে পুজোটা হলো, দিয়ে যা যে যে যার মানুষ মানে মনস্কামনা পূর্ণ এখানে খুব ভালো হয়। মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই কি মানুষ এখানে আজও কথা মেনে পুজো দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইলে তো দেবে কেন, সফল হয় বলে তো দেয়। এখানে পুজো দেখতে এসেছি। বাড়ি কোথায় আপনার? পাবাখালী রায়পাড়া। জি, এই পুজো কি আপনি আগে কোথাও দেখেছেন? না, এখানটা এখানেই পুজোটা হয়। আমার বুদ্ধি হাত থেকে দেখছি এখানে দেবী বীজ, এখানে অনেক কেউ বিপদে পড়লে মানত করতে আসে, তখন ফল পায় তারা, দিয়ে আবার তার উপর পুজো দিয়ে যায় তো ফল পেয়ে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।